সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ নরসিংদীতে প্রকাশ্য দিবালকে জনসমুখে এক ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা এবারে জানাবো ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শুনানি শেষে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির আদেশ দেন জানাব বিদেশে বন্ধু থাকা ভালো প্রভু নয় ভারত ইসরায়েল চীন ও রাশিয়ার মদদে ভাগ মুসলমানদের দেশে চিরস্থায়ী ক্ষমতা লোভে নিজ দেশে মুসলিম ক্লিন মিশনে নেমেছে আওয়ামী সরকার এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এদিকে জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে তালিকা চেয়ে দলটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দেব সারাদেশের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বর্ধিত সভা ডেকেছে বিরোধী দল জাতীয় পার্টি আগামী সাতাশে এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হামাসি আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য গাদি আইসেনকোট গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের নাম না উল্লেখ করেই বলেছেন মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে দুর্বল শত্রুই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে গাজা যুদ্ধে ছয় মাস ধরে যুদ্ধ করেও সাফল্য নাও পাওয়া প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেন ইডিওত পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নরসিংদীতে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা নরসিংদীতে প্রকাশ্যে দিবালোকে জনসমক্ষে এক ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার দুপুর পৌনে দুইটার দিকে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত রুবেল আহমেদ ওরফে বডি রুবেল আমেদিয়া ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ড সদস্য তিনি বয়ুম গ্রামের শাহজাহান মিয়ার ছেলে স্থানীয়দের বরাতে পুলিশ সদস্য জানায় নরসিংদীর আমদিয়া ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ড সদস্য নিহত রুবেল আহমেদ ওরফে বডি রুবেল দুপুরে পুকুরিয়া বাজারে আসেন কাজ শেষে পোনে দুইটার দিকে মোটর সাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন ওই সময় প্রাইভেট কারে করে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর ছয় রাউন্ড গুলি ছোড়ে গুলিবিদ্ধ হওয়ার পর রুবেল মাটিতে লুটিয়ে পড়েন পরে দুর্বৃত্তরা তার শরীরের উপরে বসে গলা কেটে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় এলাকাবাসীর একটি সূত্র থেকে জানা গেছে গতবার আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিহত রুবেল আহমেদের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ইমরুল ওই সময় দুই প্রার্থীর মধ্যে একাধিকবার হামলা মামলা ও বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা ঘটে ওই নির্বাচনে প্রভাব খাটিয়ে নিহত রুবেল বিজয়ী হন নির্বাচনের পরবর্তী সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমরুলের সঙ্গে দ্বন্দ্ব আরও চরমে পৌঁছে এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করেন স্থানীয় অনেক বাসিন্দা হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদবদী থানার উপপরিদর্শক ফজলের আববি বলেন হত্যাকাণ্ডের খবর পেয়ে ইউপি সদস্যের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ ভিপি নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার শুনানি শেষে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির আদেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল চৌধুরী এবং ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ছাত্রলীগের সাবেক এক কর্মী আদালত সূত্র জানায় দু বাইশ সালের চোদ্দই জুন

ছাত্রলীগ কর্মীর করা মামলার তদন্তের জন্য বছর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছিল আদালত তদন্ত শেষে সিআইডি সাবেক ডাকসর ভিপি নুরুল হকের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেন সোমবার আদালত তা গ্রহণ করে নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিদেশে বন্ধু থাকা ভালো প্রভু নয় রাশেদ প্রধান ভারত ইসরায়েল চীন এবং রাশিয়ার মদদে নব্বই ভাগ মুসলমানদের দেশে চিরস্থায়ী ক্ষমতা লোভে নিজ দেশে মুসলিম ক্লিন মিশনে নেমেছে আওয়ামী লীগ সরকার এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান তিনি বলেন বিদেশে আমাদের বন্ধু থাকা ভালো কিন্তু প্রভুত্ব বা দাসত্ব করা ভালো নয় দেশবাসীর আকাঙ্ক্ষা হচ্ছে যে দেশগুলো সরকার মুসলমানদের গুলি করে এবং পিটিয়ে হত্যা করে সেই দেশগুলোতে নামাজ এবং আজান নিষিদ্ধ সে দেশের সঙ্গে রাতের আধারে আওয়ামী লীগ সরকারের কিসের সম্পর্ক জনগণ জানতে চায় তিনি বলেন আলামত ভালো নয় বাংলাদেশের আকাশে ষড়তান্ত্রিক রাষ্ট্রগুলোর আনাগোনা বাড়তে শুরু করেছে যে দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই সেই ইসরায়েলি বিমান বাংলার মাটিতে এসে কি দিয়ে গেল বা কি নিয়ে গেল কি তাদের নগ্ন পরিকল্পনা দেশবাসী জানতে চায় অবিলম্বে ভারত ও ইসরায়েলের সঙ্গে আওয়ামী লীগের গোলামী চুক্তি কি এবং ইসরায়েলি বিমান গভীর হাতে বাংলাদেশে আসার কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জনসম্মুখে প্রকাশ করতে হবে রাশেদ প্রধান আরো বলেন বাংলাদেশে গত জাতীয় নির্বাচনের প্রকাশে ভারতীয় হস্তক্ষেপ এবং সম্প্রতি ইসরায়েলি বিমান বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় আমরা উদ্বিগ্ন এবং দেশবাসী আতঙ্কিত কারণে জালিম সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে আমাদেরকে ষড়যন্ত্রের গভীরে যেতে হবে পার্বত্য অঞ্চল নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন দেশবাসী হুঁশিয়ার থাকবেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব বলেন এই সরকার সংবিধানকে পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে অথচ শেখ হাসিনার নেতৃত্বে আমরা এক সময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম আর এখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করতে গিয়ে আমাদের জেলে যেতে হচ্ছে গুলি খেতে হচ্ছে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আয়োজিত ইসরায়েলি বিমান বাংলায় কেন সীমান্ত হত্যা থামবে কবে পররাষ্ট্রনীতির সমাপ্তি কবে জবাব চায় বাংলাদেশ শীর্ষক প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন বিএনপিকে ওবায়দুল কাদেরের চ্যালেঞ্জ জেলে থাকা নেতাকর্মীদের সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে দাবি করে তালিকা চেয়ে দলটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন কারাবন্দি ছিল বিশ হাজার এখন সেটা ষাট লাখ কি করে হয় ষাট লাখ বন্দীর তালিকা অবিলম্বে প্রকাশ করুক না হয় মিথ্যাচারের জন্য যাদের কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন বিএনপি রাজনীতির সমালোচনা করে কাদের বলেন সতেরো এপ্রিল মুজিবনগর দিবস স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের দিবস এই দিনটিকে তারা অস্বীকার করে দশই এপ্রিল প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠন হয় সেটা অস্বীকার করে স্বাধিকার আন্দোলনের মাইল ফলক সাতই জুন অস্বীকার করে বিএনপি বাঙালির সাংস্কৃতিক চেতনা নিয়ে ইতিবাচক রাজনীতি করবে এটা আমি বিশ্বাস করি না বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার জন্য বিএনপির জন্ম মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তারা বাংলাদেশের অস্তিত্বের বলে আঘাত করতে চায় একাত্তরে তাদের যে ভূমিকা হঠাৎ করে বাসিতে ফুদলেন অমনি তিনি ঘোষক হয়ে গেলেন ইরান ও ইসরায়েল উত্তেজনা নিয়ে তিনি এক প্রশ্নের জবাবে বলেন আমরা যুদ্ধ চাই না শান্তি চাই জানাব আন্তর্জাতিক সংবাদ হামাসি আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসরায়েলি মন্ত্রী ইসরায়েলের যুদ্ধ মন্ত্রীসভার সদস্য গাদি আইসেন কোর্ট গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের নাম না উল্লেখ করেই বলেছেন মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে দুর্বল ক্রমশই আমাদের সবচেয়ে ক্ষতি করেছে গাজা যুদ্ধে ছয় মাস ধরে যুদ্ধ করেও সাফল্য না পাওয়া প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন এডিওত পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে ইসরায়েলি মন্ত্রী বলেন অর্ধ বছরের বেশি সময় ধরে ক্ষুদ্র গাজা উপত্যকায় বোমা বর্ষণ করেও বন্দীদের উদ্ধার করতে ইসরাইলি সেনাবাহিনী ব্যর্থ হয়েছে তিনি ডেমোক্রেটিক ইনস্টিটিউট কনফারেন্সে বলেন মধ্যপ্রাচ্যের দুর্বলতম শত্রু আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এখন আমাদের উচিত হবে আমাদের কৌশল পরিবর্তন করা তিনি বলেন অনেক বছর না কাটা পর্যন্ত বর্তমান যুদ্ধের ফলাফল পরিষ্কার হবে না ইরান হামলার পর সোমবার থেকে ইসরায়েলের স্কুলগুলো খুলে দেওয়া হবে চলতি সপ্তাহের শেষ দিকে ইরানে নজিরবিহীন বিমান হামলার কারণে ইসরায়েল তাদের স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়ার পর সোমবারই ইরান জুড়ে স্কুলগুলো আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী ইরান শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ডে তিনশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে যার বেশিরভাগই ইসরায়েল ও তার মিত্ররা প্রতিহত করেছে বলে সামরিক বাহিনী বলেছে এ হামলায় ইসরায়েল এবং ইরানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে হামলায় কেউ মারা না গেলেও বারো জন আহত হয়েছেন একটি পরিস্থিতি মূল্যায়ন করার পর সামরিক বাহিনী সোমবার ভোরে এক বিবৃতিতে বলেছে ইসরায়েল জুড়ে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে লেবাননের সাথে সীমান্তের উত্তরাঞ্চলে এবং গাজা উপত্যকার কাছাকাছি সম্প্রদায়গুলোতে শিক্ষা কার্যক্রম আবার শুরু হবে বিবৃতিতে আরও বলা হয়েছে বেশিরভাগ জায়গায় বড় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে ইসরায়েল সিরিয়ার ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ভবন ধ্বংস করে এবং দুজন জেনারেল সহ সাতজন রেভলিউশনারি গার্ডকে হত্যা করে শনিবার তেহরান প্রতিশোধমূলক ইসরায়েল তিনশোরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়